অবৈধ অনুপ্রবেশের অপরাধের দায়ে মানুষকে কারাদণ্ড দেয়া হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে, কিন্তু অবৈধভাবে অন্য দেশে প্রবেশের দায়ে একটি নিরীহ গরুকে মৃত্যুদণ্ড দেওয়ার কথা কি শুনেছেন কেউ? না, এটি কোনো কল্পকাহিনী কিংবা রম্য রচনা নয়, পূর্ণ সত্য ও অস্বাভাবিক এই ঘটনাটি ঘটেছে ইউরোপীয় দেশ বুলগেরিয়ায়। বুলগেরিয়ার আদালত অবৈধভাবে সার্বিয়ায় অনুপ্রবেশের দায়ে একটি গরুকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। পশুর প্রতি মানুষের এই অমানবিক আচরণ ও আদালতের রায়ে ইউরোপ জুড়ে হয় প্রতিবাদ। ঘটনার আদ্যোপান্ত জানাচ্ছেন মাহবুবুর রহমান। যুগে যুগে মানুষের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছে সমাজ। অন্যায় ও অযৌক্তিক মৃত্যুদণ্ড কিংবা বিশিষ্ট ব্যক্তির মৃত্যুদণ্ড ঠেকাতে রাস্তায় নেমেছে মানুষ। এবার মানুষের তৈরি আইনে গরুকে মৃত্যুদণ্ড দেয়া ঠেকাতে সোচ্চার হয়েছে মানুষ, তৈরি হয়েছে জনমত, এবং শেষ পর্যন্ত জয় হয়েছে মানবিক আবেদনের। প্রাণ হরণের শাস্তি থেকে পরিত্রাণ পেয়েছে একটি নিরীহ গরু। The import of animals from that are intended for human consumption. So this is why Penka is concerned. ঘটনাটি বুলগেরিয়া সার্বিয়া সীমান্তের সীমান্তবর্তী বুলগেরীয় গ্রাম কপিলভৎসির একটি গরু, নাম পেনকা। গর্ভবতী পেনকা ঘাস খেতে খেতে কখন যে অতিক্রম করেছে বুলগেরিয়া সীমান্ত আর প্রবেশ করেছে সার্বিয়া সীমান্তে সে নিজেই জানে না। সার্বিয়া প্রশাসন পেনকাকে খুঁজে পায় তার দেশে, তাকে ফেরতও পাঠায় তারা নিজ দেশ বুলগেরিয়ায়। কিন্তু বেঁকে বসে বুলগেরীয় সরকার, কেননা সার্বিয়া ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। তাই কেতাবি আইনে কোনো মানুষ কিংবা পশু ইইউ সীমান্ত পেরিয়ে অন্য দেশে প্রবেশ করতে পারে না। অবৈধ অনুপ্রবেশের চার্জ গঠন করা হয় গরু পেনকার বিরুদ্ধে। আদালতে চলে বিচার কাজ। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করে এই গরুর। ঘটনা এখানেই থেমে থাকে না। একটি নিরীহ গরুর মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদে ফেটে পড়ে মানুষ। সমালোচনা চলে সমগ্র ইউরোপ জুড়ে, তোলপার হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। মৃত্যুদণ্ড ঠেকাতে সংগ্রহ করা হয় গণস্বাক্ষর। এই আন্দোলনে যোগ দেন বিটস তারকা পল ম্যাকার্টনিও। অবশেষে যথারীতি আদালতে দায়ের করা হয় মৃত্যুদণ্ডের আপিল আবেদন। আবার বসে আদালত। জনমতের চাপে আপিল বিভাগ গরুর মৃত্যুদণ্ড রহিত করে। এর মধ্য দিয়ে যবনিকাপাত ঘটে মানুষের তৈরি আইন ও গরুর মৃত্যুদণ্ড নাটকের। একই সঙ্গে প্রমাণ হল মানুষের তৈরি আইনে রয়েছে নানা ত্রুটি, যা মানুষের সার্বজনীন কল্যাণ তো নয়ই, পশুর জীবনও রক্ষা করতে পারে না। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি। মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ টেলিভিশন।